এটা আমি বলবো যে কুড়িগ্রাম, অলিপুর, চিলমারি, মানে নাগেশ্বরী, ভুনগা মান্ডি, এটা রণক্ষেত্র। আর আমি তো ছিলাম একদম সম্মুখে, মানে কুড়িগ্রাম শহরের এই পাশ এলাকায়, মোগলবাসা। এখান থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত আমরা অসংখ্য গেরিলা অপারেশন করেছি এবং ট্রেনকে মাইন পেতে লাইনচ্যুত করে সম্মুখ যুদ্ধ করেছি। সেদিন তারা 30-35 জনের মতো আমরা নিহত করতে পারি, তাদেরকে মারতে পেরেছি। আমাদেরও 2 জন মুক্তিযোদ্ধা মারা গেছে, আরও 7 জন পাবলিক মারা গেছে, একটা এলাকা জ্বালিয়ে দিয়েছি। তারপর 3 ডিসেম্বর হানাদার বাহিনী আমার কোম্পানির উপর মানে অ্যাটাক দিয়েছিল। আমরা ছিলাম 335 জন, আর তারা ভুঙ্গামারি, নাগেশ্বরী, ভুঙ্গামারি এবং অলিপুর সিলমার থেকে ক্লোজ হয়ে আসে আমার কোম্পানির উপর আক্রমণ দিয়েছিল। সেদিন আমার 2 জন মুক্তিযোদ্ধা দল নিয়ে এসেছিল, আমরাও প্রায় তাদের 30-40 জন মানে মারতে পেরেছি। 17 জন পাবলিক মারা গেছে, গোটা মোগলবাসাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আমরা সম্মুখ যুদ্ধের মধ্যে আমরা সর্বক্ষণিকভাবেই যুদ্ধের মধ্যে রত ছিলাম এবং এই 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত অনবরত গুলি চলছিল, আমরা চতুর্দিক থেকে ঘিরে ফেলছিলাম। এর মধ্যে দিয়ে এই 6 তারিখে সকালবেলা আমাদের বিমানবাহিনী আছে কুড়িগ্রাম অ্যাটাক করে, বিমানবাহিনী এই কুড়িগ্রাম নতুন স্টেশন সহ অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ফায়ারিং করে তারা চলে যায়। এতে হানাদার বাহিনী ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং বিকেল 3টে সাড়ে 3টার দিকে তারা কুড়িগ্রাম শহর ছেড়ে পায়ে হেঁটে এবং ট্রেন থেকে কুড়িগ্রাম শহরে পালিয়ে যায়। আমরা কুড়িগ্রাম শহরে ঢুকতে পারি এবং কুড়িগ্রামের পানির ট্যাঙ্কির উপরে আমার নেতৃত্বে এবং আমি ছিলাম আমার এক পানির ট্যাঙ্কির উপরে আমরা বাংলাদেশের মানচিত্রে খচিত পতাকা উত্তোলন করেছি, বিজয়ের পতাকা। তারপরে তো আমরা সবসময় মানে মানে লক্ষ্য করতেছিলাম যে বাংলাদেশের সম্পূর্ণ বাংলাদেশ কখন স্বাধীন হবে, বিজয় হবে। এর মধ্যে দিয়ে আমি আমার যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা ছিল, গাইডেড ছিল যারা, এরকম 3600 ছেলেকে আমি ভলান্টিয়ার ট্রেনিং দিতেছিলাম, সেটা 11ই ডিসেম্বর থেকে। এর মধ্যে দিয়েই 16ই ডিসেম্বরে এসে গেল। আমরা সকাল থেকে শুনতেছি যে গোটা বাংলাদেশ আমাদের দখলের মধ্যে আসছে এবং শত্রু বাহিনী, পাক বাহিনী আত্মসমর্পণ করতেছে। বিকেল দিকে আমরা সম্পূর্ণরূপে শুনতে পেলাম রেডিওর খবরে যে পাক বাহিনী আত্মসমর্পণ করলো। আমরা এই বিজয়ের এই এই সংবাদ পেয়ে আমরা বন্দুকের গুলি দিয়ে আমরা সেই বিজয় উল্লাসটা পালন করেছি। আমার আমার মুক্তি বাহিনী এবং আমার সঙ্গে যে ট্রেনিংরত ছিল 3600 ভলান্টিয়ার বাহিনী কলেজ মাঠে পিটিআইতে, আমরা এইভাবেই মানে আমরা সেই স্বাধীনতার 71 সালের বিজয় দিবসটা মহা উল্লাসে পালন করতে পেরেছিলাম, সেটা আমরা বন্দুকের ফায়ারিং করেই। পুরোপুরি বাস্তবায়ন না করতে পারলেও আমরা এগিয়ে গেছি, আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি, আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করতে পেরেছি। এখন শুধু আমাদের মানে মূল টার্গেটটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা, একটা ক্ষুধা দারিদ্র মুক্ত, একটা শোষণ বৈষম্যহীন, যেটা বঙ্গবন্ধুর যেটা স্বপ্ন ছিল একটা সোনার বাংলাদেশ গড়ার, সেদিকে আমরা এগোচ্ছি। যদিও 50 বছরে আমরা ঘাত প্রতিঘাতে আমরা এখন পর্যন্ত আমরা যেহেতু আমরা যুদ্ধ অপরাধের বিচার করতে পেরেছি এবং যেহেতু আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচার করতে পেরেছি, আমরা পারবো ইনশাল্লাহ যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে বাস্তবায়ন করার, কারণ এটাকে মুছে দেওয়ার মতো কেউ নেই। কারণ আমরা যে আমাদের যে চেতনা, সেটা একটা ন্যায়, একটা শোষণ বৈষম্যহীন, এটা সবার এই অধিকারটা, একটা গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন হবে। আর সেটা তো একটা দলিল হয়ে গেছে, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র আমাদের একটা মানে দলিল, আমাদের একটা আইন হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা অবশ্য চলছি, এখনও পাকিস্তানি স্টাইলে দেশ চলছে, এখনও ব্রিটিশ স্টাইলে চলছে, কিন্তু আমাদের যেটা মানে স্বপ্ন, আমাদের যেটা বাংলাদেশীয় আইন, সেটা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এটা বাস্তবায়ন হলেই মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতি মুক্তিযুদ্ধের সুফল ভোগ করতে পারবে ইনশাআল্লাহ, এটা আমি আশা রাখি।